আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। কি দেখছেন বলুন তো, এটা কি কোনো টাচ ফোন? আসলে কিন্তু এটা কোনো টাচ ফোন নয়, এটি আজকে রিলিজ হওয়া সিম্ফনির একটি ফিচার ফোন। এটা লুকিং করা হয়েছে গর্জিয়াস এবং অসাধারণ সব ফিচারে এই ফোনটি সমৃদ্ধ। এটার মডেল হচ্ছে S70। S70 এই ফোনটির প্রাইস করা হয়েছে মাত্র 1990 টাকা। আর এই প্রাইসের মধ্যে সিম্ফনি সব দিয়েছে ধামাকা কিছু বিষয়, মানে অসাধারণ কিছু ফিচার। তো এই ফিচারগুলো সম্পর্কে এবং সামগ্রিক এটার কথা, সাউন্ড এবং ডিটেলস, চার্জিং ব্যাকআপ সম্পর্কে বিস্তারিত জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন এ ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো ফোনটি আপনারা দুটি কালারে অ্যাভেলেবেল পাবেন, এটা হচ্ছে ব্লু কালার এবং এটা হচ্ছে ব্ল্যাক কালার। সেম গেটআপেই হবে, এটা হচ্ছে ব্ল্যাক কালার। শুরুতেই এই ফোনটি যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। S70 এটার মডেল। আর এখানে দেখতে পাচ্ছেন সাইড মাউন্টেন সিম স্লট, মানে এটা ডেডিকেটেড ভলিউম অ্যান্ড পাওয়ার বাটন আলাদা আলাদাভাবে দেওয়া হয়েছে, সেগুলো আমরা দেখব। 2.4 ইঞ্চি কিউভিডি ডিসপ্লে উইথ 2.5D কার্ভ গ্লাস, মানে মোটা হবে ডিসপ্লেটি, এটা বোঝা যাচ্ছে। ডিজিটাল ক্যামেরা উইথ ফ্ল্যাশ, অডিও ভিডিও, ওয়ারলেস FM থাকছে, ব্লুটুথ, GPRS থাকছে, বাটন স্পিকার উইথ স্পেয়ার রিসিভার। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এক্সপেন্ডেবল মেমোরি হিসাবে ইউজ করা যাবে 16 GB পর্যন্ত 1200 ফোন কন্ট্যাক্ট। এবং এখানে দেখতে পাচ্ছেন ফিক্সড ব্যাটারি, ব্যাটারিটি খোলা যাবে না, যার কারণে এটা বেশি টেকসই হয়ে থাকে। স্টাইলিশ গ্লাস বাটন এবং ও 9.7mm সুপার স্লিম এখানে বলা হচ্ছে এটার ডিজাইন। তো এখানে বিস্তারিত সব কিছুই থাকছে, আমরা এবার এই ফোনটির বক্স কন্টেন্টগুলো দেখে নেব। বক্সটি খুললেই পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে সিম্ফনির কাছ থেকে। তারপরে পেয়ে যাবেন একটি সিম্ফনির চার্জার, তারপরে পেয়ে যাচ্ছেন একটি সিম ইজেক্টর, যেটা দিয়ে আপনারা এটার সিমের স্লটটি খুলে নিতে পারবেন। পেয়ে যাচ্ছেন একটি স্ক্রিন প্রোটেক্টর, এটা হচ্ছে, যদিও স্ক্রিন প্রোটেক্টর বলা হচ্ছে, এটা কিন্তু একটি পলি, একটি মোটা ধরনের একটি পলি দেওয়া হয়েছে এটার সাথে। আমরা ফোনে চলে আসলাম, দেখতে পাচ্ছেন এটার পোর্টস অ্যান্ড বাটন সম্পর্কে কিছুটা ধারণা নিতে চাই। দেখতে পাচ্ছেন পেছনের দিকে গ্লাসটিক, একেবারে আধুনিক স্মার্টফোনের মতো এটার গ্লাস প্যানেল পেছনের দিকে দেওয়া হয়েছে, এবং এটাও গ্লাসের মতো, যদিও প্লাস্টিক কিন্তু গ্লাসটিক আর কি বলা যায়। তারপরে ফ্ল্যাশ লাইট থাকছে, ডেডিকেটেড ফ্ল্যাশ লাইট থাকছে, যদিও দুটি ক্যামেরার প্যাটার্ন হলেও একটি কাজ করবে। তারপরে চার সাইডের যে প্যাটার্নটা দেখতেছেন এটা বেশ সুন্দর, এটা ভলিউম রকার্স, এটা ডান সাইডে থাকছে ভলিউম রকার্স, ঠিক তার নিচে পাওয়ার বাটন এবং রিসেট বাটন থাকছে। যেহেতু ফোনটি খোলা যায় না, কোনো সময় হ্যাং যদি করে থাকে তাহলে আপনারা রিসেট করবেন এই বাটনের মাধ্যমে। কোনো কিছু দিয়ে এখানে প্রেস করলে এটার সাথে যে পিন আছে সেটা দিয়ে প্রেস করলে এটা রিসেট হয়ে যাবে। তারপরে নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন অসাধারণ বিষয়, সেটা হচ্ছে বাটন ফায়ারিং স্পিকার। নিচের দিকে আপনারা স্পিকার পাচ্ছেন, তাহলে তো আপনাদের এখানে বলার অবকাশই নাই যে স্পিকার কোয়ালিটি। এখানে এখানে যে এখানে সং চলবে সেটার জন্য আলাদা স্পিকার দেওয়া হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে থাকছে মাইক্রো USB চার্জিং পোর্ট, তারপরে থাকছে 3.5mm অডিও জ্যাক এবং MIC থাকছে। এটার যেটা যদি আমরা বাম সাইডে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে সিম স্লট আছে, আমরা সিম স্লটটিও দেখে নেব। টপে কোনো কিছুই থাকছে না। আর আমরা যদি সামনের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছেন গ্লাস বাটন, যেটার কালার ওঠার কোনো সম্ভাবনা নাই এবং খুবই স্ট্যান্ডার্ড মানের গ্লাস বাটন দেওয়া হয়েছে। আর উপরে এটার কি ফিচারগুলো লেখা হয়েছে, সিম স্লট। এখানে কিন্তু দুটি সিম লাগালে মেমোরি কার্ড লাগানোর জায়গা নেই, আগেই বলে নিচ্ছি। এবং মেমোরি কার্ড লাগালে একটি সিম ইউজ করতে পারবেন। হাইব্রিড চেম্বার দেওয়া হয়েছে, 2.4 ইঞ্চি কিউভিজি ডিসপ্লে দেওয়া হয়েছে, এখানে 1200mAh ফিক্সড ব্যাটারি দেওয়া হয়েছে, তারপরে বাটন স্পিকার এবং গ্লাসটিক স্লিম ডিজাইন। আসলে কিন্তু স্লিম, হাতে রাখলে খুব বেশি বড় না, খুবই ছোট একটি ফোন এবং খুবই হ্যান্ডি। তো আমরা এটার উপরের কাগজটি উঠিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 2.4 ইঞ্চি ডিসপ্লে এবং S70 লেখা আছে। আমরা ফোনটি চালু করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে, দেখানোর সুবিধার্থে। এবং এটার যে কথা সাউন্ড, এটা দুর্দান্ত মানের, আমি বলবো দুর্দান্ত মানের, আপনি নিঃসন্দেহে নিতে পারেন। খুবই স্ট্রং এটার কথা সাউন্ড এবং ভাইব্রেশন যেটা দেওয়া হয়েছে সেটাও খুবই স্ট্রং। আর ডিসপ্লে কালার ছিল খুবই পাঞ্চি, যেটা কালারফুল বলা যায়, মেনুগুলোও বেশ কালারফুল। আপনারা শুরুতেই দেখতে পাচ্ছেন SMS, আমি শুরু থেকে যদি বলি, শুরুতে যে SMS এখানে সাপোর্ট করবে সেখানে 300টা আপনারা স্টোর করতে পারবেন। কল লগস দেখতে পাচ্ছেন, এখানে সব কিছুই ডিটেলস এখানে পেয়ে যাচ্ছেন, অল কলসের সিস্টেমগুলো কীভাবে থাকবে, কলসগুলো দেখতে পাচ্ছেন, আমি কল দিয়ে চেক করেছি যেহেতু এটার কথার ভয়েস। তারপরে থাকছে হচ্ছে ফোনবুক, ফোনবুকের ডিটেলস যদি আপনারা জানতে চান, ফোনবুক সেটিংয়ের মধ্যে প্রিপেয়ার্ড স্টোরেজ থাকছে, তারপরে থাকছে স্পিড ডায়াল, মেমোরি, স্ট্যাটাস। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফোনে 500টি কন্ট্যাক্ট আপনারা সেভ রাখতে পারবেন এই ফোনটিতে। তারপরেই যদি যাই তাহলে ক্যামেরা, ক্যামেরাতে আসলে অবশ্যই বলবো একটি নর্মাল মানের ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা কিনা সার্ভিস যেটা আশা করছেন এই
ফোনের প্রাইস অনুযায়ী 2000 টাকার মধ্যে এটা বেস্ট হবে। তারপরে যদি আমরা আসি তাহলে দেখছেন মাল্টিমিডিয়া, মাল্টিমিডিয়ার মধ্যে অডিও, এফএম রেডিও, ইমেজ ভিউয়ার, সাউন্ড রেকর্ডার, ভিডিও প্লেয়ার। তারপরে থাকছে ফাইল ম্যানেজারের আলাদা অপশন যেটা ভালো ছিল। তারপরে থাকছে সেটিং, সেটিংয়ের মধ্যে কল সেটিংয়ের মধ্যে আপনারা যে বিষয়গুলো জানতে চান ব্ল্যাকলিস্ট থাকছে এখানে। তারপরে অটো রিডায়াল থাকছে, কল টাইম রিমাইন্ডার কুইক, তারপরে অটো কল রেকর্ডিংয়ের সুবিধা আপনারা খুব সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন। কানেক্ট হয়ে নট, এটা হচ্ছে কানেক্ট হইলেই আপনার হচ্ছে ভাইব্রেশন দিবে, এই অপশনটি ওখানে দেওয়া হয়েছে। তারপরে এখানে যা যা থাকে কানেকটিভিটি, তারপরে হচ্ছে ফোন সেটিং যেগুলো থাকে আর কি, রিস্টোর এবং সিকিউরিটি। সিকিউরিটির মধ্যে আসলে যে বিষয়টি আপনারা লক্ষ্য করছেন স্ক্রিন অটো লক, এখানে অটো লক স্ক্রিনের সুবিধাগুলো পেয়ে যাচ্ছেন। সব প্রাইভেসি প্রোটেকশন ইন কি অটো লক এগুলোও এখানেই থাকছে। তারপরে থাকছে প্রোফাইল যেটা আপনারা সেট করে নিতে পারেন। তারপরে থাকছে গেমস, গেমসের মধ্যে আসলে এখানে বেশ কয়েকটি গেমস দেওয়া হয়েছে, সবগুলোই কিনে কিনে খেলতে হবে, নাম তো দেখতেই পাচ্ছেন এটার গেমসগুলোর। এই ছিল কয়েকটি গেমস, এখানে চারটি গেমস দেওয়া হয়েছে। তারপরে যদি আসি ক্যালকুলেটার্স মানে টুলসের মধ্যে অ্যালার্ম, ক্যালকুলেটার, ক্যালেন্ডার থাকছে, কিপ্যাড, ব্লিঙ্কিং ফর ইনকামিং, টর্চ লাইট, টর্চ লাইটের আলো বুঝতেই পাচ্ছেন কেমন হবে, মোটামুটি চলার মতো, একজন মানুষ চলার মতো যথেষ্টই হবে মনে হচ্ছে। তারপরে থাকছে সার্ভিস, ইন্টারনেট, তো নর্মালি ইন্টারনেট চালানো যাবে এই ফোনটিতে। মূলত আমরা সিম্ফনির যে ফোনগুলো মার্কেটে আসুক বা মার্কেটে আসা সব নতুন ফিচার ফোনের রিভিউ করে থাকি, যে ফোনগুলো মার্কেটে আসছে সব ফোনই আপনাদের কাছে রিভিউ ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তো এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। বাকি আমাদের কাছ থেকে ফোন কোনোটি পছন্দ হলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতেও পারেন, সেটার কীভাবে নেবেন সেটার ডিসক্রিপশনে দেওয়া থাকছে, ইচ্ছা করলে নিতে পারেন আমাদের কাছ থেকে। তারপরে এই ফোনগুলো সম্পর্কে যদি কোনো বিস্তারিত ধারণা দরকার হয় যে এই ফোনটি কেমন চলবে, কেমন কী, কোন বিষয়ে আপনাদের জানার দরকার, কলের সাউন্ড, ভাইব্রেশন, আমাদের কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দিতে পারবো। আমি একটু কল দিয়ে দেখিয়ে নিচ্ছি আপনাদের এটার কথা, সাউন্ড সম্পর্কে কিছু ধারণা। দেখেন খুবই জোরে সাউন্ড এটার, আর হচ্ছে ভাইব্রেশন খুবই স্ট্রং। আমি একটু কলটি রিসিভ করছি। হ্যালো, 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 খুবই এখান থেকেও শোনা যাচ্ছে, আমি অনেক দূরে আছি ফোনের থেকে, তারপরেও লাউড স্পিকার না দিয়ে শোনা যাচ্ছে আর কি। তারপরে আমরা যদি এটার ভলিউম কমানো বাড়ানো অপশনগুলো দেখাই, এখানে দেখতে পাচ্ছেন যে কলের মধ্যে থেকে নেটওয়ার্ক শো করছে, এখানে অনেক ভাই প্রশ্ন করে থাকেন, নেটওয়ার্ক শো করছে এবং এই এই অপশনগুলো কল রিসিভের পর আসছে, যেটা স্টার্ট রেকর্ডিং যদি দেখতে পারলেন এটার। হ্যালো, 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 খুবই স্ট্রং লাইভ লাউড স্পিকার দেওয়া হয়েছে এটাতে, দেখতে পাচ্ছেন। তো মূলত আমার এই প্রাইজের মধ্যে 2000 টাকার মধ্যে বেস্ট ফোন মনে হয়েছে সিম্ফনির এটা। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আসুন এই ফোনটির ব্যাড সাইড নিয়ে কিছু কথা বলা যাক। এই ফোনটির প্রাইস যেহেতু 1990 টাকা, আর এই প্রাইস কিছুটা হাই বলা যায়, কিন্তু এই প্রাইজের মধ্যে জাভা দেওয়া যেত, জাভা দিলে ফোনটি আরেকটু ভালো হতো, এবং গ্লাস্টিক পেছনের ব্যাকপ্যাড হওয়ার কারণে হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের একটু চিন্তা ভাবনা করে কেনার পরামর্শ থাকে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।